The ultimate gaming smartphone is here. Yes, Asus ROG Phone 5. Je smartphone ta niye ami ajke onek din jabot khubi excited chilam because eta onek din age theke leaked hoye giyechilo. Asus er ROG series er phone gulo hocche je gaming beast ba king. Orthat jodi gaming smartphone er jodi kono king thakto মানে কিং আছেই বলা চলে সেটা হচ্ছে যে ROG সিরিজ সো তারই ধারাবাহিকতা অনুসারে ROG 5 Asus এর তরফ থেকে আরেকটা গেমিং বেস্ট যেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের এখন বর্তমানে বেস্ট গেমিং স্মার্টফোন আই ক্যান সে অবভিয়াসলি বিকজ এটা গেমিং এর কিং বলা হয় প্রত্যেকবারে এর আগে Asus যতগুলো গেমিং সিরিজের ফোনগুলো বের করেছে ROG 2 বা ROG 3 সবগুলাই ছিল খুবই কিলার স্পেসিফিকেশনের সাথে এবং অপটিমাইজেশন খুবই ভালো ছিল সো চলেন আমরা এই ভিডিওতে ডিপলি এটার স্পেসিফিকেশন বা এটার ওভারঅল আনবক্সিং ভিডিওগুলো দেখে ফেলি আসলে এটা দেখতে কেমন এবং এটার স্পেসিফিকেশনগুলো এবং এটা গেমিং ফোন হিসেবে ওভারঅল এক্সট্রা কী কী ফিচারগুলো দিচ্ছে সেগুলো সবগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করবো সো আই হোপ আপনারা এই ভিডিওটা নিয়ে অনেক ইন্টারেস্টেড আছেন যদি এই ভিডিওটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বিশেষ করে আপনার গেমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন সো আর দেরি না করে চলুন আমরা মেন ভিডিও পার্টে চলে যাই সো রোল দ্য ইন্ট্রো সো গাইস এটা যেহেতু গেমিং স্মার্টফোন অবশ্যই এটা সবচেয়ে মোস্ট ফোকাসড যে স্পেসিফিকেশনটা হয় সেটা হচ্ছে যেটার পারফরমেন্স সেকশনে সো আমরা যদি এটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে চাই এটা আউট অফ দ্য বক্স স্ন্যাপড্রাগন 888 নিয়ে অবশ্যই আসবে সো স্ন্যাপড্রাগন 888 নিয়ে বেশি কিছু বলার নাই আমরা সবাই জানি যে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং লেটেস্ট চিপসেট অ্যান্ড্রয়েড সেগমেন্টের জন্য মানে বেস্ট অবশ্যই এটার সাথে কম্পেয়ার করার মতো অন্য কোনো প্রসেসর নেই অ্যাট প্রেজেন্ট সো এটার পারফরমেন্সতে বেশি কিছু বলা লাগবে না আমি যতটুকু জানি তাও যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই সেটা হচ্ছে যে Asus ROG 5 যখন অ্যান্ড্রয়েড বেঞ্চমার্কে চেক করা হয়েছে সেটা ক্ষেত্রে এটাতে প্রায় 725,000-এর আশেপাশে হচ্ছে যে আমরা বেঞ্চমার্ক পেয়েছি তো এটার সাথে যাতে আমরা অ্যান্ড্রয়েডের বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন তুলনা করি স্যামসাংয়ের সেটা হচ্ছে স্যামসাং S21 সিরিজের সেই স্মার্টফোনে এসেছে যে 685,000 মানে 685 তো বুঝতে পারছেন যে কতটুকু ডিফারেন্স দুইটা স্মার্টফোনের মধ্যে হচ্ছে যে পারফরমেন্স সেকশনে অর্থাৎ এটার ক্ষেত্রে যে অপটিমাইজেশনটাকে ইনসেন্ট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে তো স্ন্যাপড্রাগন 888-এর পারফরমেন্স আউটপুট নিয়ে বেশি কিছু বলার নেই বাট যদি আমি এটার এক্সট্রা ফিচার নিয়ে বলতে চাই সেটা হচ্ছে কপারের 3D ওয়েবার চেম্বার সেন্সর অর্থাৎ এটা হচ্ছে যে প্রসেসরের রিয়েল ফ্রেন্ডের মতো কাজ করে লাইক যখন প্রসেসরের উপর আমরা অনেক বেশি প্রেশার দিব হাই ইন্টেনসিভ গেমগুলো খেলবো লং টাইম ধরে সেক্ষেত্রে হচ্ছে প্রসেসর যখন হিট হতে থাকবে তখন এই সেন্সরটা কী করবে প্রসেসরকে ওয়ার্নিং দিয়ে দিবে যে প্রসেসরটা হিট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যে হিটিং ম্যানেজমেন্টটা অনেক বেটার হয়ে যাবে অনেক ভালোভাবে অপটিমাইজড হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে হিটিং ইস্যুটা ফেস করতে হবে না বেশিরভাগ টাইম আর এছাড়া এটার সাথে তো এক্সট্রা যে কুলারটা আছে সেটা লাগে যদি আপনি গেমিং করেন তাহলে আপনি একদম নিশ্চিন্তে গেমিং করতে পারবেন আপনাকে যে মোবাইল হিট হয়ে যাচ্ছে অথবা যে পারফরমেন্স ড্রপ করে এ ধরনের কোনো চিন্তাই থাকবে না তখন আপনি স্মার্টফোনটা পুরোপুরি চিতা বাঘের স্পিডে ধরাবে আমি বলতে পারি বিকজ এটা স্ন্যাপড্রাগন 888-এর সাথে আসে হাইয়েস্ট চিপসেট এবং জিপিইউ এর পাশাপাশি হচ্ছে যে এটা র্যাম 16 GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তো আমরা বেস ভেরিয়েন্ট হচ্ছে যে 128 GB সো যেহেতু আমরা ভেরিয়েন্ট নিয়ে কথা বলে বললাম এটার প্রাইস নিয়ে যদি আমি একটু আগে দিই আপনাদেরকে ধারণা দিয়ে দিই এটা হচ্ছে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 8128 GB অর্থাৎ বেস ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে 50,000 রুপিতে যেটা আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো যে ভ্যালু ফর মানি ডিভাইস বিকজ এটা 50,000 রুপিতে একজন গেমারের জন্য বেস্ট স্মার্টফোন অবভিয়াসলি বিকজ এটা এমন একটা স্মার্টফোন যেটা হচ্ছে সকল গেমারের ড্রিম থাকে যারা আমার মতো অনেকে যারা গেমিং অ্যাডিক্টেড বেশি অনেক বেশি গেমিং করে থাকে তাদের সকলের ড্রিম সো সে হিসাবে যে স্পেসিফিকেশন বা যে ইউনিক ডিজাইন নিয়ে এটা আসে মানে এটা ডিজাইন প্যানেল নিয়ে যদি বলতে যাই এটা পিছনের ডিজাইনটা অনেকটা ইউনিক এটা কিন্তু জেনারেল আমরা নর্মালি যে সকল স্মার্টফোন দেখে থাকি যতই ফ্ল্যাগশিপ হোক না কেন সেগুলো থেকে এটার ডিজাইন অন্য একটা লেভেলের লাইক এটাতে আবার যেমন নতুন একটা ইমপ্লিমেন্ট করা সেটা হচ্ছে যে ডটের ডিসপ্লে দেওয়া হয়েছে মানে ডিসপ্লে স্টাইলে পিছনের যে লগোটা আছে ROG রিপাবলিক অফ গেমার্সের যে লগোটা আছে সেটা হচ্ছে যে ডটেড লাইটিং প্যানেল সো ওভারঅল ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসাম
সো এটার ওভারঅল যে ফিচার প্যাক নিয়ে আসে সেই হিসেবে আমার মতে জাস্টিফাইড প্রাইস ইন্ডিয়ার জন্য, বাট বাংলাদেশে মেবি মনে হয় না অফিসিয়ালি আসবে, এর আগে যেহেতু আসেনি। আনঅফিসিয়ালি আসলে আমার মনে হয় প্রথম দিকে প্রাইসটা অনেক বেশি থাকবে। সো পারফরমেন্স সেকশনে এর বেশি আমি কিছু বলতে চাই না, এটা তো আপনারা সবাই জানেন যে কেমন পারফর্ম করবে। এর আগেও এসুসের সবগুলো আর জিসিদের ফোনগুলো পারফরমেন্স ছিল টপ নচ। সো এরপর যদি আমরা কথা বলতে চাই, এটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি একটু কথা বলে ফেলতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আউট অফ দ্য বক্স আপনারা 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। সো একজন গেমারের জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক একটা জরুরি জিনিস, বিকজ যেহেতু সেই গেমার তাকে অনেক লং টাইম গেমিং করতে হয়, অনেক সময় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও। আর গেমিংয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে স্মার্টফোন হিট হয় বেশি, এছাড়া গেমিং হচ্ছে যে সবচেয়ে বেশি প্রসেসরকে চাপ দিয়ে থাকে, এ হচ্ছে যে চার্জটা দ্রুত ব্যয় হয়ে যায়, অর্থাৎ চার্জটা তাই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে বিগ ব্যাটারি থাকা উচিত। সো ওভারঅল এই স্মার্টফোনটা হিসেবে 6000 mAh আমার কাছে এনাফ গুড মনে হয়েছে। এটা ধারা এসুস দাবি করছে যে আপনি 7.5 ঘন্টার উপরে কল অফ ডিউটির মধ্যে হাই গ্রাফিক্স গেমস খেলতে পারবেন। সো বুঝতেই পারছেন যে কেমন ব্যাটারি ব্যাকআপ দিবে। আর যদি এটার মানে এক্সট্রা ফিচার নিয়ে বলতে চাই, এটা আসলে এক্সট্রা ফিচার বলবো না, সেটা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম যে সকল স্মার্টফোন লাইক 50 ওয়াট বা 65 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসে, যেমন এটাতেও এসেছে 65 ওয়াট, সেগুলোতে হচ্ছে যে দুইটা ব্যাটারিতে ভাগ করে দেওয়া হয়। এদের সুবিধা কী, অর্থাৎ এখানে 3000 mAh দুইটা ব্যাটারি দেওয়া হচ্ছে, এদের সুবিধা কী, এটা এটার সুবিধাটা হচ্ছে যে আপনি যখন অনেক বেশি হাই পারফরমেন্স আউটপুট নিতে চাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্মার্টফোনের উপর প্রেশার পড়বে, সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাটারির উপর যে প্রেশার পড়বে, একটা ব্যাটারির উপর প্রেশার না পড়ে প্রেশারটা স্প্লিট হয়ে যাবে দুইটা ব্যাটারিতে। আর এটা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে ফাস্ট চার্জিং, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আপনি যখন দুইটা ব্যাটারিতে ভাগ করে দেবেন, সেক্ষেত্রে হচ্ছে যে যখন অনেক বেশি ফাস্ট চার্জ হবে এটা ভাগ হয়ে যাবে, 65 ওয়াট হলে আপনার 32.5 অনুসারে এটা ভাগ হয়ে যাবে, দুইটা ব্যাটারিতে চার্জ হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফাস্ট চার্জিংটা পেয়ে যাচ্ছে এবং আপনার ব্যাটারি হেলথটাও অনেক ভালো থাকছে। মোস্ট অফ দ্য এখন কমন ফিচার বলা চলে, মানে যে সকল ফোন ফাস্ট চার্জিং থাকে আর কি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে 6000 mAh আমার মতে একদম বেটার একটা সলিউশন গেমারদের জন্য, এবং হচ্ছে যে এটার সাথে তো 65 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, সুতরাং আপনার কোনো চিন্তা নেই যে গেমিং নিয়ে যারা গেমাররা করবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা গেমারদের বিবেচনা করে যে স্মার্টফোনটা তৈরি করা হয়েছে, সেটা সব দিক থেকে বোঝা যায়। সাধারণত আমরা দেখে থাকি যে চার্জিং পড়তে হচ্ছে যে সকল স্মার্টফোনের নিচে থেকে থাকে, বাট এটার ক্ষেত্রে তারা কী করছে সাইডে দিয়ে দিয়েছে, যাতে করে আপনারা যখন গেমিং করবেন যদি নিচের দিকে চার্জিং পোর্ট লাগানো সেক্ষেত্রে কিন্তু গেমিং করতে সমস্যা হয়, বাট মাঝখানে প্যানেল দিলে আপনাকে গেমিংটা করতে অসুবিধা হচ্ছে না। এরপর আমরা এটা ডিসপ্লে বা ভিজুয়াল কোয়ালিটি স্পেসিফিকেশন নিয়ে একটু ডিপলি কথা বলে ফেলি। সেটা হচ্ছে যে যেহেতু গেমিং স্মার্টফোন, সুতরাং একটা গেমিং স্মার্টফোন তো শুধুমাত্র যে একটা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে দিলাম তাহলে গেমিং প্রসেসর হয়ে গেলো বা গেমিং স্মার্টফোন হয়ে গেলো এমন কিছু না। গেমিং স্মার্টফোনের জন্য শুধুমাত্র হাই পারফরমেন্স হলে চলবে না, এটার ডিসপ্লে কোয়ালিটি হতে হবে ওয়ান অফ দ্য বেস্ট, প্যানেল হতে হবে, এর পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটি হতে হবে সুপার ইমপ্রেসিভ, যাতে করে আমরা গেমিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস না করতে হয়, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে। সো ওভারঅল অনেক বিষয়, তো সেক্ষেত্রে ডিসপ্লে প্যানেলটা অনেক বেশি, যাতে এটা টাচ স্যাম্পলিং রেটটা অনেক বেশি ভালো হয়, যাতে করে আমাদের গেমিংয়ের লেটেন্সি ইস্যু না ফেস করতে হয়, সেটার জন্য হচ্ছে যে এখানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট আপনি হচ্ছে যে টাচ স্যাম্পলিংয়ের অ্যাপ পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে যে 24.3 dB, যেটা আমি অবাক হয়েছি এত কম শটনে দিয়েছে, সুতরাং আপনাকে গেমিংয়ের ক্ষেত্রে কোনো লেটেন্সি ফেস করতে হবে না। এবং এটা 144 Hz একটা রিফ্রেশ রেটের প্যানেল, সুপার অ্যামোলেড, অবভিয়াসলি এটা স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল, 144 Hz রিফ্রেশ রেট, এবং হচ্ছে যে HDR10 সাপোর্টেড, এবং যেটা বললাম টাচ স্যাম্পলিং রেট তো ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেয়ে যাচ্ছেন, গরিলা গ্লাস ভিক্টরসের প্রোটেকশন, 1200 nits পর্যন্ত ব্রাইটনেস পিক করতে পারে, এছাড়া 1080p রেজলিউশন প্যানেল, সো টপ নচ ডিসপ্লে বা ডিসপ্লে স্পেসিফিকেশন আপনি বলতে পারেন, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোনের ডিসপ্লে প্যানেল আপনি রাইট নাও বলতে পারেন এটাকে। সুতরাং ডিসপ্লে প্যানেলের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে না, 1 billion কালার প্রডিউস করতে পারে, বুঝতে পারছেন যে আপনাকে কেমন কালার প্রডিউস করে দিবে গেমিংয়ের ক্ষেত্রে, সুতরাং হাই গ্রাফিক্স গেমগুলো মনে হবে যেন আপনি রিয়েল লাইফে গেমিং করছেন। সো ডিসপ্লে সেকশনটাও সুপার ইমপ্রেসিভ আমি বলতে পারি স্পেসিফিকেশন থেকে। তবে যদি এটার বেজেলসগুলো হচ্ছে যে বেজেলস বা স্ক্রিনগুলো বর্তমানে অন্য স্মার্টফোন থেকে বেশি বড়, বাট এটা হচ্ছে গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন, এখানে হচ্ছে যে আমরা মেনলি যে মানে অন্য অন্য স্মার্টফোনগুলোর মতো ক্যালকুলেট করলে হবে না। একটু আগে যেটাই বলেছিলাম যে একটা স্মার্টফোনের অর্থাৎ গেমিং স্মার্টফোনের শুধুমাত্র যে কিছু ফিচার থাকলে এটা গেমিং স্মার্টফোন হয়ে যাবে না, এটা সাউন্ড কোয়ালিটিটাও বেস্ট হতে হবে। তো এখানে এসুস বলছে যে
তাদের স্মার্টফোনটার যে স্পিকারটা দেওয়াছে এটাকে আপনি একটা ইচ্ছা করলে ছোটখাটো স্পিকারের সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, এখানে দুইটা স্পিকার তারা দিয়েছে স্মার্টফোনে এবং যেগুলোর নিজস্ব অ্যাম্পলিফিকেশন ক্ষমতা আছে। সো আপনি বুঝতেই পারছেন, এসুস বলছে যে এটা ওয়ার্ল্ডের বেস্ট স্পিকার স্মার্টফোনের মধ্যে রাইট নাও। এবং ম্যাক্সিমাম আমি বড় বড় ইউটিউবারদেরকে দেখেছি ইন্টারন্যাশনাল, তারা বলছে যে এটার যে মিউজিক কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একদম সুপার, মানে সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আপনি বলতে পারেন। বিকজ তারা এসুস দাবি করছে যে এটা এত সূক্ষ্ম সূক্ষ্ম সাউন্ডগুলো আপনাকে দেবে, যখন আপনি পাবজি বা সিওডির মতো কল অফ ডিউটির মতো গেমগুলো খেলবেন সেক্ষেত্রে যে এনিমি যখন দূরে থেকে আসবে তার পায়ের শব্দগুলো পর্যন্ত আপনি আগে থেকে গেস করে ফেলতে পারবেন, মানে এত ক্রিস্টাল ক্লিয়ার। আর এছাড়া এটাতে চারটা মাইক পেয়ে যাচ্ছেন, যাতে আপনি গেমিং করার সময় আপনার টিমমেটদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনি যেখানে থাকেন, অনেক ক্রাউডেড প্লেসে থাকেন বা আপনার বাসার রুমে থাকেন, যাতে চারোদিক থেকে সাউন্ডটা কালেক্ট করে আপনার টিমমেটদেরকে সঠিকভাবে সাউন্ডটা পৌঁছাতে। বলতে পারি যে এসুস আরজি ফাইভে তারা গেমিংয়ের জন্য তাদের পোটেনশিয়ালের জন্য যে বেস্ট দিয়েছে স্পেসিফিকেশানগুলো, এবং রিয়েল লাইফ আই হোপ এটা বেস্ট পারফর্ম করবে। তারপর এই স্মার্টফোনে গেমিংয়ের জন্য যে স্পেশাল ফিচার বা ইউনিক ফিচারগুলো দেওয়া হয়েছে, যেগুলো সাধারণত অন্য ডিভাইসে থাকে না, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এটা ট্রিগার্স দিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা নর্মাল স্মার্টফোনগুলোতে গেমিং করি, আমরা পাবজি বা অন্যান্য গেমের জন্য ট্রিগার পারচেস করতে হয়, এখানে আপনাকে আলাদা ট্রিগার পারচেস করতে হচ্ছে না, এখানে স্মার্টফোনে হচ্ছে সেন্সর দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এটাতে 10টা মোশন ফিচার দেওয়া হয়েছে, অর্থাৎ এই মোশন গেস্টারগুলো আপনি ইউজ করলে আপনি এগুলোতে শর্টকাট সেট করে রাখলে হচ্ছে যে আপনার গেমিংয়ের সাথে অনেক সুবিধা হয়ে যাবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, বুঝলে, যখন আপনি গেমিং করছেন তখন আপনি এই মোশনটা ইউজ করলেন, সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে সেট করে রাখেন যে এই মোশনটা যখন আমরা করব তখন আমাদের গানটা হচ্ছে যে রিলেড হবে, তাহলে আপনি যখন এই মোশনটাকে করবেন আপনার গানটা অটোমেটিক রিলেড হয়ে যাবে, যা একটা মানে স্পেশাল ফিচার আপনি অবশ্যই বলতে পারেন। আর এটার হ্যাপটিক ফিডব্যাক নিয়ে কোনো কিছু বলার প্রয়োজন আমি মনে করি না, ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্ট হ্যাপটিক ফিডব্যাক, অর্থাৎ আপনি যখন এই স্মার্টফোনটা ইউজ করে AK-47 দিয়ে আপনি যখন করছেন শ্যুট করছেন অথবা যে কোনো গান দিয়ে যখন আপনি শ্যুট করছেন, আপনার কাছে মনে হবে যে আপনি রিয়েল লাইফ শ্যুটিং ভাইবটা যেটা সেটা পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যে এই এক্সট্রা ফিচারগুলো যেগুলো আসলে খুবই শকিং এবং ইউনিক, আমার কাছে এই ফিচারগুলো অনেক বেশি ভালো লাগে। সো এটা অবশ্যই গেমারদের জন্য একটা বেস্ট স্মার্টফোন আমি বলতে পারি। সো আমরা ভিডিও শেষ অংশে চলে আসলাম, এটার লাস্ট যে পার্টটা রয়ে গেছে সেটা হচ্ছে এটা ক্যামেরা সেকশন নিয়ে। আসলে এটা আমি সর্বশেষে ব্যাখ্যা করছি বিকজ এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, বা এটা এমন একটা স্মার্টফোন না যে এটা সব গ্রুপের পিপল লাইক সবার জন্য এই স্মার্টফোনটা কিন্তু রিকমেন্ডেড না, এটা হচ্ছে যে অন্য টাইপের একটা স্মার্টফোন, বিশেষ করে একটা পিপল অফ গ্রুপকে টার্গেটেড করে বানানো। তো সেই ক্ষেত্রে এটা আমি এগুলো বলছি কারণ হচ্ছে যে এটা ক্যামেরা পারফরমেন্সটা তুলনামূলক এই প্রাইসে অন্য স্মার্টফোনগুলো থেকে উইক, এবং অনেক অনেক 40,000 বা 40,000-এর স্মার্টফোন থেকে উইক আপনি বলতে পারেন। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং হচ্ছে যে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সেলফি প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন 24 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। বাট এটার ক্ষেত্রে ক্যামেরা পারফরমেন্সটা তেমন ভালো ছিল না প্রাইস অনুসারে, বিকজ যারা গেমার তারা ROG সিরিজের ফোনগুলো নিয়ে কখনো ক্যামেরার দিকে ফোকাস করে নেবে না, তারা মেইনলি এটা গেমিং পারপোজে নেবে, এর পাশাপাশি তো অবশ্যই টুকটাক ছবি তো তাকে তুলতে হবে। সো আমি মনে করি না তাদের জন্য এইখানে যে মানে ক্যামেরা সেকশনটা যে একটু উইক এক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। সো এই স্মার্টফোনটা নিয়ে যদি কথা বলতে চাই, এটা সুপার ইমপ্রেসিভ কিছু ইউনিক ফিচার নিয়ে আসে, লাইক ইউনিক ডিজাইন বলেন, অনেকটা ইউনিক ডিজাইন, আর এই যে হ্যাপটিক ফিডব্যাক যে স্পেশাল ফিচারগুলো, তারপরে মোশন, এছাড়া যে সেন্সরগুলো, যে ট্রিগারের সেন্সরগুলো যেগুলো পেয়ে যাচ্ছেন আপনি, সাউন্ড কোয়ালিটি মানে অসাম লেভেলের সাউন্ড কোয়ালিটি সহ ডিসপ্লে এবং প্রসেসরের ব্যাটার অপটিমাইজেশন, ব্যাটারি ব্যাকআপ সব মিলে এটা আপনার গেমিংকে ইনসেন লেভেলে নিয়ে যাবে। সো যারা ক্রেজি গেমার আছে তাদের জন্য এটা বেস্ট স্মার্টফোন আই ক্যান সে অবভিয়াসলি। হয়তো কিছু কিছু মানুষের জন্য নর্মাল যারা ডে টু ডে লাইফ বা অন্য টাইপের ইউজার তাদের জন্য এটা কখনোই সাজেস্টেড ডিভাইস হবে না। সো এটাই ছিল আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অ্যাবাউট আসুস ROG Phone 5। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আমি চেষ্টা করছি ডিপলি আপনাদেরকে সহজ বা সেটা সবগুলো স্পেসিফিকেশনগুলো বল। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছে, ভিডিওটা এনজয় করে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটার একটা রিভিউ করার। তো আই হোপ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও যখন দিয়ে সাথে সাথে দেখতে পারেন। তো আজকের জন্য এতটুকু, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।